হ্যালো বন্ধুরা দেখবে ইদানিং এত কম্পিটিশানের মার্কেট হয়ে গেছে না মানুষে মানুষে তুমি যতই চেষ্টা করো কম্পিটিশান কিন্তু কমছে না মানে দিন দিন যেন বেড়েই যাচ্ছে তুমি অনেক কষ্ট করে কিন্তু অনেক কষ্ট করে সফলতা সিঁড়িতে উঠেছো এক ধাপ হয়তো কিন্তু এতটাই কম্পিটিশান সেই এক ধাপ সিঁড়িতে ওঠা মানে কিছুই নয় অনেকেই ভাগ্যকে মানে না কিন্তু আমি কিন্তু ভাগ্যকে মানি কারণ ভাগ্য না থাকলে কিচ্ছু হয় না অনেকে দেখবে কোনো কাজ না করেই তত্ত্বওয়ার করে উঠে যায় অনেকে দেখবে অনেক কষ্ট করেও উঠতে পারে না মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো দেখো সকাল সকাল স্টেশনে পৌঁছে গেছি তো ট্রেনেও উঠে পড়েছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের দাদা ভাই আর আমি ছিলাম তো ঘুরতে যেতে খুবই ভালো লাগে আর ট্রেনে কী কী কাণ্ড ঘটালাম সে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কিছু দূর রাস্তা যাওয়ার পরেই দেখো চলে এসছে আজিমগঞ্জ আর আজিমগঞ্জের না এই ডিম টোস্ট কিন্তু বিখ্যাত ডিম টোস্ট বিক্রি করতে চলে এসছে কিন্তু আমি তো সেগুলো খাবো না তোমার দাদাভাই তখন ফোনে মত তো আর এদিকে দেখো একটু লাল চা লেবু দেওয়া লাল চা খেতে আমার খুব ভালো লাগে তো এই লেবু দেওয়া লাল চাটা কিনে নিয়েছি বন্ধুরা খেয়ে নিয়ে আর প্রচণ্ড রোদ লাগছিলো মুখে এসি কামড়াতে ছিলাম তবুও প্রচুর রোদ লাগছিল জানো তো তারপরেই চলে এসছে ঝালমুড়ি কারণ ঝালমুড়ি আমার ফেভারিট ঝালমুড়ি না খেলে আমার যেন মন ভরে না বাসেই বলো ট্রেনেই বলো যদি ঝালমুড়ি আসে আমি ঝালমুড়িটা খাবো অন্য কিছু খায় আর না খাই ঝালমুড়িটা খেলে পেটটাও ভরা থাকে আর বেশ মনে তৃপ্তিও পাওয়া যায় তো জীবনের মানে গল্পেতে তো দুঃখ কষ্ট আনন্দ সবই তো আছে বন্ধুরা কিন্তু আমি এই সব জিনিস নিয়ে না খুব আনন্দ করতে মজা করতে ভালোবাসি বলতে পারো একরকম আমি না ছোট ছেলে হয়ে যায় আমাকে তোমার দাদাভাই অবশ্য কিনে দেয় আমি জানে আমি ঝালমুড়ি খেতে ভালোবাসি লাল চা খেতে ভালোবাসি এসব ভালোবাসি বলে তোমার দাদাভাই কিন্তু আমাকে সময় কিনে দেয় তো যাকো ঝালমুড়ি খেতে খেতে অনেকটা দূর রাস্তা তো আমরা যাচ্ছিলাম কল্যাণী মাঝে মাঝেই যাই তো কল্যাণী যাচ্ছিলাম দেখো জাল্লা দিয়ে তোমাদেরকে প্রকৃতির দৃশ্যটা দেখাচ্ছিলাম কী সুন্দর লাগছিল তাই না তো তোমাদেরকে যে কথাটা বলছিলাম দিন দিন যেন কম্পিটিশান মার্কেটটা এত বেড়ে গেছে যে সব কিছুতেই কম্পিটিশান পড়ালেখাতেও কম্পিটিশান ভিডিও বানানোতেও কম্পিটিশান আবার দেখবে মৃত্যুতেও কম্পিটিশান শ্মশানে গেলেও দেখবে লাইন দিতে হয় কে আগে দাহ করবে এখন সব কিছুতেই লাইন ভোটের লাইন স্কুলে ফর্ম ফিল আপের লাইন এমনকি মরে গেলে দাহ করারও লাইন যাই হোক আমি এখন রেল লাইনের মধ্যে তো চলো এই তোমাদের সঙ্গে গল্প করতে করতে সময়টা যে কেমন করে কেটে গেল বন্ধুরা কি বলবো খুব ভালো লাগছে বেড়াতে যেতে তো সবাই খুব ভালোবাসে তোমার দাদা ভাই আর আমি বসে বসে কি করব একা একা গল্প করছি আড্ডা মারছি আর মাঝে মাঝে জানো তো রিলসও বানাচ্ছিলাম কারণ আমার রিলস বানাতে খুবই ভালো লাগে তাতে আমার ভিউজ হোক আর না হোক আমার সেটা কিছু যায় আসে না কারণ আমার মনের আনন্দটাই আমার কাছে সব আজকাল দিন দিন তোমরা কেন বলছো যে ভিডিও কেন কমিয়ে দিচ্ছি আসলে সময়ও পায় না বন্ধুরা আর ভিউজ না হলে না ভিডিও বানাতে ইচ্ছাও করেন না জানো তো তো যাই হোক শর্ট ভিডিওগুলো বানাই এই করতে করতে দেখো আমি ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি আর ব্যান্ডেল স্টেশনে প্রায় বাজছিল জানো তো সাড়ে এগারোটা পনেরো বারোটা তখন খুব খিদে পেয়ে গেছিলো এখানে একটু লুচি টুচি খেয়েছি আর একটু চিপস কিনে দিয়েছে তোমার দাদাভাই তোমার দাদা বললাম না ছোটো ছেলের মতন ট্রিট করি তখন সব কিনে দেয় তারপর দেখো একটা অটো ধরে নিয়েছি অটোতে বসে পড়েছি আমরা যাচ্ছি ভাসুরের বাড়ি তো দেখো কল্যাণীর রাস্তাগুলো কি সুন্দর না তোমাদেরকে পরিবেশটা পুরোটাই দেখাচ্ছি আর আমার মনটাও ভরে যাচ্ছে আমি এই সব ভিডিওগুলো করে রাখি কারণ আমার পরবর্তীকালে কাজে লাগে তোমরা হয়তো খেয়াল করেছো কিনা জানো না আমার একটা কবিতার চ্যানেল আছে জুয়ের কবিতা সেই চ্যানেলে মাঝে মাঝে আমি কিন্তু এইসব সিনসিনারি দিয়ে আমার কবিতা পাঠগুলোকে পোস্ট করি তোমরা দেখতে পারো জুয়ের কবিতা তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি অনেকটাই অনেক কিছু কথা বলে ফেললাম যদি কিছু খারাপ বলে থাকি তাহলে মাইন্ডে নিও না ক্ষমা করে দিও ওই দিদি তো বন্ধুরা দেখো পৌঁছে গেছি আজকের টাটা বাই সবাই ভালো থেকো গুড বাই